গোলবাড়ির চিকেন কষার মতো কি সুন্দর কালারটা, একদম কালো এসছে। এরকম ভাবে বানিয়ে নেবেন আপনারা চাপাতা দিয়ে। আর আমি পুডলিটা এখানে রেখে দিয়েছি, এই দেখুন চাপাতার পুডলিটা, এই দেখুন তুলে আমি এটা ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না। আপনারা এভাবে বানিয়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আপনারা ভালো করে দেখুন, কালারটা কিন্তু কালো এসছে। তবে গোলবাড়ি চিকেন কষা আলু দেখি না জানি না, আমি আলু দিয়েছি, আপনারা আলু না দিয়েও করতে পারেন। পুরোপুরি দেখতে লাগছে দেখুন কালো। নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিং আমি থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমার গোলবাড়ির কষা চিকেন মাংস খেতে মন যাচ্ছিলো, তো তার জন্য চিকেন বানানোর জন্য গোলবাড়ির কষা নিয়ে নিয়েছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি হাফ কিলো মানে 500। এখানে হলুদ লঙ্কা জিরে গুঁড়ি নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে রেখে দিয়েছি, এখানে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এখানে আদা রসুন কুচিয়ে রেখে দিয়েছি। আদা রসুনটা আমি শিলনোড়াতে বেটে নেবো। এখানে স্পেশাল যেটা গোলবাড়ির কষা চিকেন মাংসতে দেয় হচ্ছে চায়ের পাতা। তো চায়ের পাতাটা আমি কী করবো এখানে, তো তার জন্য আপনারা দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা, চায়ের পাতাটা এখানে কী কার্যকরী। তো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আমি ততক্ষণে আদা রসুনটা বেটে নিয়ে আসি। অবশ্যই পুরোটা লাইক দিয়ে দেখতে থাকবেন পুরো ভিডিওটা, একটা প্রথমে লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই প্রথম আমি ননস্টিকের প্যানে আর ইন্ডাকশানে আমি মাংস রান্না করছি, জানি না কেমন হবে। কড়াই প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটা দেবার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ কুচিগুলো দেবার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডাকশানে কেমনভাবে কী কাজ করতে হয়। তো পেঁয়াজগুলো এখানে ভালোভাবে ভাজা হচ্ছে। তো দেখুন এখানে আমি পাওয়ারটা প্রথমে অন করলাম, এই যে অন অফ বাটনটা আছে এখানে পাওয়ারটা প্রথমে অন অফ করলাম। তারপর দেখুন এখানে একটা হাতের মতো চিহ্ন দিয়ে আছে, তো এটাতে টিপলে এই সুইচগুলো কাজ করে। যেমন দেখুন এখানে ইডলি লেখা আছে, যখন ইডলি তৈরি করবেন তখন ইডলি, ডিপ ফ্রাই, ভুষা ছাতাটি, হট মিল্ক, কারি, সসেজ, আর এখানে প্রেশার কুকার। তো এখন আমি কারি বানাবো মানে তরকারি বানাবো, তার জন্য আমি এখানে এটা দিয়েছি। এই যে দেখুন, এই যে এই যে এটা টিপে দিলে কিন্তু এই যে এই বাটনটা যখনই টিপবেন আপনি তখনই এধার ওধার করা যাবে। তো আমি এখন এই বাটনটা টিপেই কাড়িতে রাখলাম, আর এখন আমি এটা 1200 ওয়াটে দিয়ে রেখেছি। পেঁয়াজগুলো কিন্তু তলায় ধরে যাবে, এই যে এখানে দেখুন, এই যে এটা কিন্তু এখানে হাত দিয়ে যাচ্ছে। ননস্টিকের এমন সিস্টেম, আপনি যতটাতে জিনিসটা থাকবে ততটা গরম হবে, বাকিটা কিন্তু গরম হবে না। এই দেখুন এটা কিছু হাত দিয়ে যাচ্ছে, কিন্তু এর নিচ থেকে কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে যতটা জিনিস থাকবে। আর যদি আপনি এটা আস্তে তুলে নেন, তো এই দেখুন লাইনটা সঙ্গে সঙ্গে কাট হয়ে গেলো। এই দেখুন আবার বসিয়ে দেন, লাইনটা সঙ্গে সঙ্গে অন হয়ে গেল। এটা কিন্তু পাওয়ার বাড়ানো যায়, এই দেখুন 1800 তক বাড়ানো গেল। আর এই দেখুন, এই দেখুন 400 তক কমানো গেল, 400 বেশি কিন্তু কমানো যায় না। তো এখন আমি 1400তেই করছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিই। এরপরে এগুলো কিন্তু সবই এক সিস্টেম না, মানে যতটা বাড়ানো যাবে কমানো যাবে সবগুলো আলাদা আলাদা সিস্টেম আছে কমানো বাড়ানোগুলো। এখানে টাইমারটা দেওয়া আছে, 30 মিনিটের বেশি কিন্তু আপনার রান্না করা চলবে না, 30 মিনিটের আগেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনি রান্নাটা হয়ে গেলে আপনি এই সুইচটা বন্ধ করতে পারবেন, এই অনঅফটা, যেখানে বোর্ডে যে এখানে সুইচটা দেওয়া আছে এটা আপনি বন্ধ করতে পারবেন না। এটা দেখুন এখানে একটা পাখা চলছে, শব্দ হচ্ছে, হ্যাঁ এই নিচে একটা পাখা চলছে, শব্দ হচ্ছে। সে শব্দটা যতক্ষণ বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সুইচটা কিছুতেই আপনি বন্ধ করতে পারবেন না। তো চলুন এইভাবেই আমি টুকুটুকু করে রান্নাটা করতে থাকি। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হতে অনেকটা সময় নিচ্ছে, তার জন্য আমি পাওয়ারটা বাড়িয়ে 1800 করে দিলাম, এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজগুলো দেখুন এখানে লাল লাল প্রায় হয়ে এসছে। আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো টমেটোগুলো কিন্তু অল্প ভাজা ভাজা হয়ে গেছে,
এই দেখুন টমেটোগুলো কিন্তু গলানো যাচ্ছে। এরপর আমি এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি। আমার এখনও গ্যাসের স্ল্যাবটা রেডি হয়নি, মানে ইন্ডাকশনটা রাখার মতো, তার জন্য আমাকে এখানে রান্না করতে হচ্ছে। তো রসুনটা নিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি আদা বাটাটা নিয়ে নিয়েছি। আদা বাটাটা দিয়েও আমি কিন্তু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি আস্তে আস্তে শুকনো মশলাগুলো দিতে থাকবো, যেমন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকলাম। এরপর আমি জল দিয়ে দেবো। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে কিন্তু, তার জন্য আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি কষিয়ে নেবো খানিকক্ষণ। খানিকক্ষণ কষিয়ে নেবার পরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করুন। তো বন্ধুরা দেখুন চিকেনটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গোলবাড়ির চিকেন কষা, এটাই আসল রহস্য। চা পাতাটা, তো চা পাতাটা দেখুন একটা আমি পাতলা পুটলি নিয়ে নিয়েছি। তো আমার কাছে সাদা ছিল না, তার জন্য এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি পুডলি বানিয়ে নেব। এই দেখুন পুডলিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটাকে কালারটা ভালো আসার জন্য এটা এখানে করে যেখানে আমি পুডলিটা দিয়ে দিলাম, পুডলিটা দেওয়ার পরে আমি মিনিট পনেরো এখানে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তো আমি মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চায়ের ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে গলতে সময় লাগবে। তো আমি দেখি ঢাকাটা খুলে কতটা কী হলো, তো ভালোভাবে ফুটছে। এরপর আমি এটাকে বন্ধ করে আরও পনেরো মিনিট রেখে দেবো, তারপর আমি আরেকটু ফুটিয়ে নেবো, তাতে কালারটা কিন্তু